এরকম। তারিক ভাই কেমন কেমন? একদম 2000 ভাই, এটা হলো 65 কিলোর বাসার কবুতর। 65 কিলো বাসার কবুতর তাই না? তারিক ভাই এই পেয়ার কেমন মূল্য থাকবে আজকে? একদম তারিক ভাই এই পেয়ার গুলো আসলে কেমন মূল্য থাকবে? একদম কালারটা দেন, লেজ এর জন্য কোনো কমপ্লেইন নেই, একদম উড়াবে, ছাড়াছাড়ি করা যাবে, উড়াইতেও পারবেন, খুবই সুন্দর বাচ্চা করছে তো এই কারণে। কি কবুতর এটা বাপ? এটা গররা ভাই, এটা ছাড়াছাড়ি লাইনের গররা দেখছেন, শেপ টেপ 200 টাকা কম যান। তিনজনের সংসার তাই না ভাই? মাঝে মধ্যে ভাই এই কবুতর। আসসালামু আলাইকুম দর্শক ও প্রবাসী, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আবারও চলে আসলাম তারেক ভাইয়ের কবুতরের খামারে, আর এই ভিডিও গুলো আমি পাল্লা করা কবুতর, ইনশাল্লাহ দাম গুলো আপনারা ভিডিওতে জেনে নেবেন, আর ভাইয়ের সাথে কথা বলবো কত টাকা দাম থাকবে ইনশাল্লাহ। আর ভাই তো কোয়ালিটি ফুল কবুতর ছাড়া ভিডিওতে দেয় না। আমি একটা কথা বলছি তারেক ভাই, কষ্ট করে ভিডিও করি ভাই, যেন নিয়ে উপকৃত হয়, যেন মানুষ বুঝে যে আমার কাছে 2 জোড়া কবুতর আছে, 100 জোড়া কবুতর পাইলে লাভ নেই। তো চলুন ভাই সাথে কথা। তারেক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন তারেক ভাই? এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো চলে আসলাম তো আবারও আপনার খামারে ইনশাল্লাহ আর একটা ভিডিও নিয়ে। তো এটা কেমন কত কিলো থাকে আশা ভাই? এগুলো চার থেকে কবুতরটি আনছি, তার জীবনের অর্ধেক সময়টা কবুতরের পিছনে ব্যয় করে দিচ্ছে, বুঝতে পারছেন তো? অনেক রিচার্জ করে অনেক গাডাগাডি করে সে কবুতর 65 কিলো পর্যন্ত তার কবুতরটি রাখছিল। তো রেসার কবুতরের পালাতে সমস্যা, এই কারণে সে কবুতরটি আমার দিয়ে দিচ্ছে, আর আমি আনছি আপনাদের জন্য। আচ্ছা মোবাইল নাম্বার ঠিকানা বলেন। আমার নাম তারেক, মোবাইল নাম্বার 01756270064, এটা ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, নগদ নাম্বার, বিকাশ নাম্বার। আর নাম্বার 3 এটা, এই সপ্তাহে 3 নাম্বার ভিডিও, 3 নাম্বার ভিডিও। আর আমার ঠিকানা হলো ঢাকা কমলাপুরের পিছনে মুগদা আহমদ বাগ পানি পাম্প, 500 শয্যা জেনারেল হাসপাতালের সাথে। মোবাইল নাম্বার বলছেন? জি বলছি। চলুন কবুতর দেখাই ভাই। দর্শক এই যে দেখেন কবুতরটা, এটা একটা কালদম কবুতর তাই না ভাই? জি ভাই, এটা নটটা, এটা নটটা ভাই সাপতেছে, আর এই মাটি সাবেন দেন পেদার গুলো দেখছেন। এটা 3 নাম্বার প্রতিবেদন চলতেছে আমাদের এই সপ্তাহে, ঠিক আছে? মল্টিং আছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দর্শক আমরা একটা একদিন আমি 5 থেকে 6টা ভিডিও করি বা 4টা 5টা, তো সপ্তাহ জুড়ে আমি সারা চেষ্টা করি ভিডিওগুলা। তো কবুতরগুলা দেন, এটা মল্টিং যেটা আছে এটা সেরে যাবে, এটা ভিডিওটা করতেছে আজকে, তো এটা 3-4 দিন পরে আমি সারবো, তো এর ভিতরে আরো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তারেক ভাই এটা কত টাকা লাগবে ভাই? ভাই এই জোড়াটা 2000 টাকা ভাই। এটা পাক্কা 200 কম? শিওর শিওর, দিয়ে দেন। যেমন মাদি তেমন না ভাই, মাদিটা তো পুরো ইনশাল্লাহ আরো প্রতিবেদন দুইটা আছে, তো আমি দেখাই দেন কবুতর দেখেন, এই যে দেখছেন নটটা দেখেন, 65 কিলোর কবুতর, 65 কিলো সারাদ থেকে ওরে বাবা, মাঝে যে ব্রেক মারছে তারেক ভাই দেখছেন ভাই, এটা কি বিক্রি দাদা? দর্শক এই যে দেন মাদু পুরিটা গেছে, দর্শক এগুলা আসলে সরি আমি দূর থেকে না করলে আপনাদেরকে দেখাইতে পারবো না, কবুতর খালি উড়াউড়ি করে। এই যে দেন এগুলা, এই যে মাদিটার শেপটা দেখেন, কিছু বন কবুতর আছে না চোখ মুখ খালি চারিদিকে চক চক করে, সেম এই জোড়াটা এরকম। তারিক ভাই কেমন কেমন? একদম 2000 ভাই, এটা হলো 65 কিলোর বাসার কবুতর। 65 কিলো বাসার কবুতর তাই না? দর্শক এই যে দেন ওই কবুতরটি আপনারা দেখলে বুঝা যাবেন, একই ক্যাটালগের কবুতর তো সব ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা কত লাগবে বললেন আপনি? একদম 2000 ভাই পাক্কা। হ্যাঁ দর্শক এই যে আর একটা জোড়া কবুতর, এটা কি কবুতর ভাই? এটা পাত্তি, লাল পাত্তি। দর্শক এই যে দেন এটা কবুতর শেপ এবং কোয়ালিটি আমি একটু দেখাইলাম, রডটা সারো হয়েছে আর এই মাদি দেখছেন,
তাই ভাই এই পেয়ার কেমন মূল্য থাকবে আজকে একদম 2500 টাকা ভাই 2500 টাকা লাগবে শিওর ভাই 2000 একদম আচ্ছা দর্শকদের নটটা দাঁড়াইছে কিভাবে বস লেভেলের কিভাবে দাঁড়াইলো একদম সেই তো ইনশাআল্লাহ আপনারা চাইলে জোড়াটা নিতে পারেন এটার নাম কি বললেন আপনি ভাই লালপাতি লালপাতি হ্যাঁ এটা হাই প্ল্যান এটা জি पेयर गुला কেমন মূল্য থাকবে লাল অরেঞ্জ কালার একটা বুঝতে পারছেন একদম কালারটা দেন লেজ হচ্ছে মাথা পুরো একদম পুরো অস্থির আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের দর্শক এই যে দেন খুব সুন্দর এই যে মাদি ভাই আর নর ভাই আচ্ছা ভাই জোড়াটা একদম ছোট করে বললাম 2500 টাকা ভাই 2500 টাকা লাগবে শিওর এটা শিওর ভাই 2500 টাকা নর এই যে দর্শক এই সু মেটা নর মিলাইতে খুব টাফ এই যে মাদি একটু মোল্ডিং আছে তাই না ভাই আচ্ছা দর্শক দেন এই যে জোড়াটা এই কোয়ালিটিটা এটা বেজি কবুতর ভাই বেজি কবুতর সারান তারিক ভাই এই যে নটটা এই নটটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই গুলো না গুলো কি যে অবস্থা করে বেজি কবুতর তাই না তারিক ভাই তারিক ভাই এটা 65 কিলো ভাই এটা 65 কিলো থেকে সারা টাইপের হ্যাঁ জি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য মাদিটা একটু গুজ হয়ে আছে কারণ নর ডিমের জন্য তারে দেখছেন যারা কবুতর পালন অনেকে বুঝতেছে সিলভার বেজি দর্শক এই যে দেখেন ভাই যে কবুতর গুলা এটা নটটা এটা নটটা এটা কি টাইপের কবুতর ভাই এটা এটা ফিটকি কবুতর ফিটকি জাতের এটা লাল ফিটকি এটা কালা ফিটকি দেন এটা উড়বে তো উড়বে ভাই এগুলো সব ছড়া কবুতর এই ফিটকি ভাই এটা আসলে কেমন দাম পড়বে ভাই এটা ময়লা বাচ্চা দি উড়া দিবা হ্যাঁ এর কেমন পড়বে দাম এটা পড়বে একদম 1500 টাকা ভাই এটা একদম 1500 টাকা জি দর্শক এটা আপনারা জোড়াটা নেবেন যে উড়ানোর জন্য কোনো কমপ্লেইন নেই একদম উড়াবে সরাসরি করা যাবে উড়াইতেও পারবেন খুব সুন্দর বাচ্চা করছে তো এই কারণে কবুতরটা একটু ময়লা ময়লা আছে হালকা পাতলা তাই না ভাই খুব সুন্দর একটা কোয়ালিটি কবুতর আমি খুব দেখাই দিই আপনাদের সময় নিয়ে কারণ হলো কবুতর দেখে শুনে নিয়ে নেওয়াটাই ভালো জোড়া পালার দরকার নাই ভাই গ্রামের মতন দুই জোড়া কবুতর পালেন ঠিক আছে তাই ভাই এটা কি বাবরা ভাই বাবরা হ্যাঁ এই 65 কিলো ভাই এটা ওটা কি নর নাকি ভাই এটা দামাতি মা দিরে ভাই পুরো ঢাকায় দোনা কবুতর দেন 100 100 100 100 100 200 এই যে আর কি একটা কবুতর আছে কি আপনাকে দেন তো এই নরটা দর্শকদেরকে না বললে তো বুঝতে পারবো না ভাই অনেকে আছে আচ্ছা তারিক ভাই এটা আসলে মূল্য নির্ধারণ কেমন রাখছেন আজকে আমার দর্শক একদম 2000 টাকা লাগবে হ্যাঁ বাইরে যাওয়ার জন্য খুবই আনচান করতেছে মন তারপর ইনশাল্লাহ আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা উড়াইবেন আর এই কবুতরগুলো ছাড়বেন না আমার রিকোয়েস্ট রইল কারণ এই মাদি কিন্তু রাখা খুব টাফ দেন আপনার মাদিটা একটা কবুতর রাখা একটু পারবে না তাই না ভাই এগুলো ছাড়তে পারবে না যারা খাঁচায় বন্দি করে নিতে চান তারা এটা বাবরা কবুতর বাবা নাকি নাপতা কবুতর এই নাপতা কবুতর
ঠিক আছে থাকবে। তারিক ভাই এটা কি কবুতর? এটা আপনার বাহামা চিলা, বাহামা চিলা কবুতর ভাই। ওটা ওটা কি একদম লালটা? এটা হলো অরেঞ্জ কালার, এটা নর, আর এটা হলো মাদেরটা, এটা হলো খয়রা চিলা। এদের ঘরেতে বাচ্চা কাচ্চা এমন আসবে, দুটোটা লাল লাল দিলে বাচ্চা কাচ্চা আবার লাল ফুল হয়ে যাবে, লাল ফুল হয়ে যাবে। হ্যাঁ কাছ থেকে দেখাই দর্শক, এই যে জোড়াটা গেটআপটা কি মাদির একটু মোল্ডিং আছে তাই না? তার নর আর মাদি একটু সেটা ভয় পাইলে কবুতর আসলে দাঁড়াইতে চায় না, কারণ খাঁচাতে ধরে নিয়ে আসে। তো এই যে বাইরে একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ও আসলে কবুতর ধরতে পারে না বেশি একটা ভালো। ওই যে দেন ভাই এই পেয়ার গুলো কেমন লাগবে ভাই? এটা কি কবুতর? গররা ভাই, এটা ছাড়াছাড়ি লাইনের গররা দেখছেন, শীতে যদি কবুতর এগুলা না নিয়ে উড়াইতে পারে না কি নিবেন আর? এই যে এটা নটটা ঠিক আছে, আর ওই যে পুতলা মাদি আপনি দেখ। তার ভাই এগুলা সারাসারি লাইনের কবুতর ভাই, একই বাসার কবুতর তাই? আচ্ছা ভাই এটা আসলে কেমন, ক্লান্ত হয়ে গেছেন তাই না ভিডিও করতে করতে? হ্যাঁ ভাই এটা হলো পুরো একদম 1800 টাকা ভাই। এটা 1800 টাকা লাগবে তাই না? দর্শক আমরা তো এক লোকের চার থেকে পাঁচটা ভিডিও করি টানা ভাই, কবুতর একটা কবুতর খাঁচা উত্তানো আবার সোজা হওয়া দাঁড়ানো কবুতর আনা কথা বলা অনেক কষ্ট, অনেক কষ্ট। আচ্ছা এই ভাই এই পেয়ার গুলো কত টাকা লাগবে ভাই? 1800 টাকা একদম, 1800 টাকা লাগবে তাই না ভাই? দর্শক দেন এই যে সামনে হইলো বর, পিছে হইলো মাদি, মাদিটা তাই না? এই যে দেখছেন আর কিভাবে দেখাবো আপনাদেরকে, এই যে তারিক ভাই এটা কি? এটা এর 65 কিলোর কবুতর, দেন চোখটা দেখেন, আর মাদির চোখটা দেখেন এমনি আহে না ভাই কবুতর, এই যে নটটা ঠিক আছে। হুম এর 65 কিলোর থেকে সারা তাই না ভাই? জি আশা কবুতর, আশা কবুতর। এই যে দেন মাদিটা দেখাই আপনাদেরকে কিভাবে তার ভাইব্রেশন শুরু হয়েছে দেখেন, কবুতর কি থেকে কি দিয়ে বাইর করছে আল্লাহ জানে। দেখছেন অস্থির কবুতর, অস্থির। তারিক ভাই এই পেয়ারটা কেমন মূল্য থাকবে আজকে? একদম 2000 ভাই, একদম 2000, 65 কিলো থেকে আসা কবুতর, 65 কিলো থেকে আসা এটা। হ্যাঁ জি দর্শক দেখছেন এটা 65 কিলো থেকে আসা, এটা হলো নটটা। এই যে দেখ অস্থির হয়ে যায় একদম, দেখাইতে যে ভালোভাবে ভাব নেই আমার লাগে। দর্শক এই যে দেন ভাই যে কবুতরগুলো, হ্যাঁ আমি দেখাই, এই যে খুবই সুন্দর একটা কোয়ালিটি ঠোঁটটা দেখেন ভাই, এই যে ঠোঁট আর এই মশাল দম দুবাস, সরি দর্শক এটা দুবাস, নটটা আর এই যে মাদিটা, এগুলো মাদি ঠিক আছে। হ্যাঁ দেখছেন বাচ্চা কাচ্চা করা কবুতর, নোংরা লাগতে পারে না ভাই, একদম পুরো পকপকা। এই যে দেখছেন খুবই সুন্দর ভাই, কথা তো বেশি বলবো না, ভিডিও তো আরো দুইটা রয়েছে আমার গো। এগুলা কেমন লাগবে ভাই? 2000 টাকা একদম, একদম 2000 টাকা, 200 টাকা কম জান, 1800 টাকা এটা। হ্যাঁ ভাই, ও ভাই এই যে দেন এটা, এটা আসলে ভাই এটি উড়ে কেমন মশালদম কালারিংটা ভাই? ভাই এটি খারাপ উড়ে না, এটি ভালোই উড়ে, ভালোই উড়ে। হ্যাঁ যারা উড়াইতে পারে সব রকমে উড়াইতে পারে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি এটা চোখটা দেন ভাই, এটা চোখটা হলো পেপার সবার দাঁড়ান আমি একটু দেখাই দর্শক, দেখে না দেখালে বুঝতে পারবেন। দেখছেন চোখটা, এটা হলো ছাড়াছাড়ি লাইনের কবুতর। ওর আবার একটা বৈশিষ্ট্য আছে, এটা 65 কিলো থেকে আসা কবুতর, আসা ভাই। হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য কি? হ্যাঁ ওর আবার দুই বউ ভাই। হ্যাঁ দুই বউ, দুই বউ, এটার কারণটা কি ভাই? দুই বউ এলো, এই যে দর্শক দেখেন এটা এই দুইটাই মাদি ভাই, এটা হলো ওই যে 65 কিলো আসার কবুতর ঠিক আছে, এই যে এই দুই বউ, এই দুই বউর সাথে সংসার করতেছে, কেউ মারামারি করবো না, একসাথে তিনটা মস্তি করবো,
তিনজনের সংসার তাই না ভাই? মাঝে মধ্যে ভাই এই কৌতুর ভিডিও দিলে ভাবি দেখলো খেপবে। আমি মনে করি যে ভাবিরা আপার আপনার রাগ করেন না, এটা নিলেন যারা মানে বাচ্চা টাচ্চা বেশি উড়াইতেছেন তাদের জন্য। একই বাসার কবুতর আমি চাইতেছি তিনটা একসাথে দিয়ে দিই, একসাথে দিয়ে দিবেন। আপনারা আলাদাও করতে পারেন, করে আলাদা করলে যে আলাদা করবে, এটা আমি এই সংসার ভাঙ্গুম না, মানে সংসার ভাঙ্গুম না আপনি। ঠিক আছে ভাই, এই যে দেখেন খুবই সুন্দর কবুতর, সালে লাভ দিব। হ্যাঁ সালে মামা নাই, দেখেন কালো গলা কবুতর, কবুতরের কোয়ালিটি দেখুন তারক ভাই। কথা তো অনেক বলা যায়, বেশি কথা বলতে চাই না, দর্শকরা নিয়ে যান। দর্শক একটা জিনিস দেখায় আপনার, পাকিস্তানি স্টাইলে যে কবুতরগুলো থাকে না, এই স্টাইলে কবুতরগুলো উড়ে। তবে আশা করি দর্শক এই কবুতরটা খুবই সুন্দর, কোয়ালিটি ভালো বেশ ভাই। চোখটি দেন ভাই, ক্রিম চোখের কবুতর, এই যে দেন ক্রিম চোখের কবুতর তাই না ভাই? এই যে দেন খুবই সুন্দর দর্শক, কালারটা দেখেন, কবুতরটা দেখেন, দেখছেন ভাই কেমন মূল্য নির্ধারণ করলেন? ১৮০০ টাকা লাগবে তাই না ভাই? আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে দেন কালারটা খুবই সুন্দর একটা কবুতর ভাই। এটা কি কবুতরটা? বাঘা সুইটাল কবুতর। হ্যাঁ সালনে বুদাদা কবুতর, কিরকম একটা অবস্থা, এই যে দেন বাঘা সুইটাল ১৩০০ টাকার বিনিময়ে আপনি নিতে পারবেন এই জোড়াটা, দেখছেন এই যে খুবই সুন্দর দর্শক, এই যে দেখেন চোখটি দেখেন, আমি দেখাবো আপনি একটু ধরেন, কবুতর গুলো চোখ না দেখালে তো দর্শক বুঝতে পারবে না। দুধ খাকি কবুতর, দুধ খাকি কবুতর, ওই বাসার কবুতর, ৬৫ কিলো পর্যন্ত, আর মাদিটা আরেকটা মাদি, দেখছেন দর্শক দুধ খাকি ভাই একদম। কবুতর গুলো দেখেন ভাই, এগুলো আসলে কেমন মূল্য আজকে নির্ধারণ করলেন? এটা পড়বে একদম ১৫০০ টাকা ভাই। তাহলে সার তো পারবো, উড়াই তো পারবো ভাই, শিওর এটা। হ্যাঁ নটটা ৬৫ কিলো তাওয়া, আসার একটা নট ভাই, মাটি ধরে আমার ঘরের একটা মাটি, মাটি এটা ভালো মাটি, খুব ভালো ওই যে মাটি দেন, পাকনা জাজরি করা তারপর সে অস্থির। দর্শক এই যে দেন এইটা, এটা কি কবুতর এটা ভাই? মাটি ভাই, মাটি শিলা কবুতর। চোখ দেখেন, দেখুন চোখটা, আমি দেখাইতে চাই দর্শকদেরকে, এই যে চোখ দেখছেন মাদিরা চোখটা, শেপটা দেখছেন, নটটা দেখছেন, এটিও ভাই পুরান জাতের কবুতর, এদের নট দেখেন, চিলে ওইলে বলা
এটা হলুদ ছিল ভাই এই দেখেন খালি উড়গে উড়গে আইয়া পড়ে এটা মাদি ডাইল ভাই হ্যাঁ এটা মাদি ডাইল দর্শক দেখছেন আপনারা দর্শক এই যে দেন ভাই যে কবুতরগুলো ভাই ভাই এগুলো কেমন দামে দিতে চান আপনি অরিজিনাল ছিল ভাই বুঝতে পারছেন কতটা শেপ দেখছেন চেহারা দেখছেন দেখেন মোজা ছাড়া কিন্তু এটা হ্যাঁ চোখটা দেখাই আমি রই দিলে দেখতে পাচ্ছেন যে এটার কি সার্কেলটা দেখছেন চোখে কত মারাত্মক একটা সার্কেল এই যে মাদি সারান তো দেখি বাচ্চা কাচ্চা ভাই মিস হয় না মাশাআল্লাহ ভাই রে সারে কইব তুই কই কইলাম না হেলমেট পরেন হেলমেট হেলমেট এই দর্শক অনেক লাপালাপি দপাদপির পরে আমরা ইনশাআল্লাহ কাঙ্কিত কবুতর গুলো দেখাইতে পারতেছি এই নটটা এখন রেখে দিলে 5000 বাচ্চা দিব ভাই নটটা তাই না নটটা দেখেন এই যে দেখেন দর্শক নট দর্শক এই যে দেন কবুতর গুলো সামনে আর গেলাম না সরি এই যে দেন দোনোটা কবুতর ভাই 65 কিলো থেকে আসা আসা কবুতর তাই না ভাই ভাই এই পেয়ার গুলো আসলে নিতে চাইলে কেমন ভাই যদি খালি সেম খালি যদি ওর মতন মাদি থাকতো মাদি থাকতো দর্শকের জন্য ওই নরের দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা শিওর দর্শক এই জোড়াটা মাত্র 2000 টাকা দেন দর্শক এই যে দেন চোখ আমি দেখাই আপনাদেরকে কবুতর গুলা দেখছেন দেখছেন চোখটা মাথার শেপটা দেখছেন মাদি টেটা নটটা দেন কুরান জাতে কুরান জাতে চিলা হ্যাঁ চিলা কবুতর দর্শক এটা কালা চিলা ভাই কালো চিলা যেটা বলা হয় ওটা দেখেন কালার দেখেন কবুতর দেখেন তাই ভাই এই পেয়ার গুলা কেমন উঠবে বলুন তো ভাই এটা কেমন দাম পড়বে এটা পড়বে ভাই একদম 1200 টাকা 1200 টাকা পড়বে এটা হ্যাঁ একদম কোনো দামাদামি নাই আর এখানে আরেক জোড়া আছে আচ্ছা দুই আরেক জোড়া দেখেন দর্শক এই যে দেন আরেক জোড়া কবুতর এর একই জাত এটা আবার চুইটাল ঠিক আছে চুইটাল হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার এগুলো ভাই টুর্নামেন্ট খেলা কবুতর তাই না আচ্ছা ঠিক আছে এই বুইরা জাতের কবুতর পুরান জাতের কবুতর ভাই জানাবেন কমেন্টে খুবই সুন্দর খুবই বাজে হ্যাঁ খুবই সুন্দর কবুতর দর্শক দেখেন কমেন্টে জানাবে বাজে তাই তো ভাই যারা চিনবে না তারা তো বলবে এটা দর্শক এই যে দেন কদুর গুলো কাছে যাইতে সাহস পাচ্ছে না খালি উড়াল মারে পুরা দাঁড়ানোর স্টাইল বুডাপেস্টের বাপ ভাই বুডাপেস্ট তো উড়ে না উড়ে আসে না এটা হইলো আসবে পর্যন্ত আসা কবুতর বাসায় আইছে পরে আমি কিনা লইছি তারেক ভাই এই প্যাডটা কেমন মূল্য থাকবে আজকে এটা উপর 2000 টাকা ভাই এটা 2000 টাকা দর্শক দেখছেন কবুতর গুলো 65 কিলো থেকে ছাড়া আসা দেখছেন দর্শক কি কবুতর তারেক ভাই একটা কবুতর মাদি মাদি
তো দর্শক এই যে কবুতর গুলা মাটিটা কত 1000 হ্যাঁ মানে কয়টা কবুতর আছে জানো পাঁচটা কবুতর 5000 টাকা আসছে তাই তো একসাথে যদি নেন একদম 4000 টাকা এক পয়সা মোলাগুলি করবেন না আচ্ছা একটা মাদি আর সবগুলো নর হ্যাঁ সব টুর্নামেন্ট খেলা কবুতর ভাই জি আজকে এই পর্যন্ত নাকি ওকে আল্লাহ হাফেজ।